কোনো রকম হুইপ ক্রিম কন্ডেন্স মিল্ক ছাড়া বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে আপনিও দোকানের মতন বাটারস্কচ আইসক্রিম বানিয়ে নিতে পারবেন। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাটারস্কচ আইসক্রিম বানানোর জন্য 2 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধটা কিন্তু একদম ফুল ক্রিম নিতে হবে। দুধটা একটু গরম হয়ে গেলে তার থেকে কিছুটা দুধ আমি আগে তুলে রাখছি। কেন তুলে রাখছি এটা আমি পরে বলছি। বাটারস্কচ ফ্লেভারের একটি কাস্টার্ড পাউডারের প্যাকেট নিয়েছি। যে দুধটা তুলে রাখলাম তার মধ্যে থেকে কিছুটা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা আগে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডার যদি আপনারা না পান সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারও মিশিয়ে নিতে পারেন। 4 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। এবারে আমি দুধের মধ্যে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা বানালাম সেটা ঢেলে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখে কন্টিনিউ দুধটা ভালো করে নাড়াচাড়া করে ফোটাতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা আগে ঘন করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে আরও কন্টিনিউ নাড়াচাড়া করে দুধটা আগে ঘন করে নিচ্ছি। কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবারে যে আরেকটু দুধ ছিল তার মধ্যে সামান্য একটু ফুড কালার দিয়ে দুধটার মধ্যে দিয়ে দিলাম, কারণ বাটারস্কচ আইসক্রিমের একটা হালকা ক্রিম কালার বা ইয়েলো কালার হয়, সেই জন্য এটা আমি অ্যাড করলাম। আপনারা নাও করতে পারেন, তাহলেও ভালো হবে। দুধটা ঘন হয়ে গেছে, এবার বাটারস্কচের যে ক্রাঞ্চটা তৈরি করে নেব। এই জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা যতক্ষণ না ভালো করে মেল্ট হচ্ছে ততক্ষণ এভাবে নাড়াচাড়া করে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম আর আমন্ড কুচনো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বাদামগুলো ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ বাটার। বাটার কিন্তু অবশ্যই আপনারা অ্যাড করবেন, বাটার না দিলে বাটারস্কচের ফ্লেভারটা কিন্তু একদমই ভালো আসবে না। বাটারটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু আগে ক্যারামেলটা ঠান্ডা করে নিচ্ছি। একটি স্টিলের প্লেটে অল্প একটুখানি বাটার লাগিয়ে তারপর এই বাদাম মেশানো ক্যারামেলটা প্লেটের উপর ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। দুধটাও ঘন হয়ে গেছে, ক্রাঞ্চটাও রেডি হয়ে গেছে, দুটোই আমি ঠান্ডা করে নিচ্ছি। দুধটা এভাবে নাড়াচাড়া করে আগে ভালো করে একদম ঠান্ডা করে নিতে হবে। আইসক্রিমটা আমি দুটো প্রসেসে বানাবো। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে, ওই ঘন করা দুধটি একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢেলে এটি আমি নর্মাল ফ্রিজে প্রায় 3 ঘন্টার জন্য রেখে দেবো। এজন্য একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে সমস্ত দুধের মিশ্রণটা ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটা আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এভাবে একটি ট্রান্সপারেন্ট র্যাপার দিয়ে দিলাম যাতে ভেতরে কোনো আইস ক্রিস্টাল না জমে, দিয়ে এবারে একটি ঢাকা এয়ারটাইট লাগিয়ে দিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। ক্রাঞ্চটা পুরোপুরি ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এবারে একটি ছুরির সাহায্যে ক্রাঞ্চটা আমি প্লেটের থেকে তুলে নিচ্ছি। ছুরি দিয়ে একটু চাপ দিতেই ক্রাঞ্চটা পুরোপুরি প্লেট থেকে বেরিয়ে গেল। দেখুন কি সুন্দর ক্রাঞ্চটা তৈরি হয়েছে। এবারে ক্রাঞ্চটা আমি গুঁড়ো করে নেব। এজন্য একটি প্লাস্টিক র্যাপারের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটি চাকি বেলনার সাহায্যে একটু হালকা প্রেস করে এটা ভেঙে নেব। খুব বেশি পাউডার করার দরকার নেই, হালকা এটা একটু দানা দানা থাকবে, এভাবে গুঁড়ো করে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন,
আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 3 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন বক্সের ওপর কতখানি আইস ক্রিস্টাল জমে গেছে। যদি না প্লাস্টিক র্যাপারটা এভাবে এয়ারটাইটভাবে না দিতাম তাহলে কিন্তু ওই দুধের মিশ্রণটাতেও এভাবে জমে যেত। মিশ্রণটা ঘন হয়েছে কিন্তু পুরোপুরি এখনও সেট হয়নি। এই অবস্থায় আমি একটি মিক্সির জারের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে নিয়ে ভালো করে এটা আমি একটু ফেটিয়ে নেব। মিক্সির মধ্যে ফেটিয়ে নিলেও হবে, কিংবা আপনি যদি হ্যান্ড উইক্স থাকে হ্যান্ড উইক্সের সাহায্যেও ফেটাতে পারেন, কিংবা ইলেকট্রিক বিটারের সাহায্যেও ফেটাতে পারেন। আমি এখানে মিক্সির জারের মধ্যে ফেটিয়ে দেখাচ্ছি। এই সময় আপনার কাছে যদি বাটারস্কচ ফ্লেভার বা এসেন্স থাকে তাহলে মিশ্রণটাতে 1-2 ফোঁটা দিয়ে দেবেন। মিক্সিটা যখন চালাবেন তখন কিন্তু কন্টিনিউ চালাবেন না, 1-2 সেকেন্ড চালাবেন, বন্ধ করে দেবেন, আবার তারপর 1-2 সেকেন্ড চালাবেন, দিয়ে বন্ধ করে দেবেন, এভাবে 3-4 বার করে নেবেন। এবারে কিছুটা মিশ্রণ বক্সের মধ্যে ঢেলে দিলাম, উপর থেকে 1 চামচ ক্রাঞ্চ ছড়িয়ে দিলাম, দিয়ে বাকি মিশ্রণটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুটা ক্রাঞ্চ উপরে ছড়িয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালো করে আবারও ট্রান্সপারেন্ট র্যাপার দিয়ে র্যাপ করে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ভালো করে র্যাপার দিয়ে র্যাপ করে বক্সের ঢাকাটা ভালো করে লাগিয়ে দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে 4 ঘন্টার জন্য রেখে দেব। এবারে আর নর্মাল ফ্রিজে কিন্তু রাখবো না। চার ঘন্টা পর বক্সটি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে ফিরে এলাম। আইসক্রিমটা এবার দেখি কিরকম সেট হয়েছে। বাহ, কি সুন্দর সেট হয়েছে! এবারে আপনাদের আমি স্কুপ করে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্লপি আর ক্রিমি আইসক্রিম তৈরি হয়েছে। দেখুন কতটা ফ্লপি হয়েছে, দেখলেন তো? বাড়িতেই কিন্তু খুব সহজেই বাটারস্কচ আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।